চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিয়াজ ইরফান চৌধুরী কেন্দ্রীয় ছাত্র লীগের সহসম্পাদক ছিলেন। 2016 সালের 20 নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। 6 বছর তদন্তের পর বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আব্দুস সালাম মিয়া জেলা পুলিশের প্রসিকিউশন শাখায় তদন্ত প্রতিবেদন জমা দেন। মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা উল্লেখ করে মামলার সব আসামিকে অব্যাহতি সুপারিশ করা হয়। তবে এই চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দিয়াজের পরিবার। আদালতে নারাজি আবেদন দাখিল করবেন বলেও জানান তারা। দিয়াজের পোস্টমর্টেম রিপোর্ট আছে, দিয়াজকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন তথ্য প্রমাণও আছে যে দিয়াজকে হত্যা করা হয়েছে। যেহেতু দিয়াজকে হত্যা করা হয়েছে এবং এটা একটা মার্ডার মামলা, এভাবে তো আসলে ফাইনাল রিপোর্ট দিতে পারেন না। যদি দিয়ে থাকেন, যদি সত্য হয়ে থাকে যে ফাইনাল রিপোর্ট দিয়ে থাকেন, তবে অবশ্যই আমরা সেটার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব, আমরা নারাজি দিব। শুরু থেকেই দিয়াজের পরিবার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ দাবি করে আসছিল তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত মেলেনি বলে উল্লেখ করা হয়, যা প্রত্যাখ্যান করে দিয়াজের পরিবার। এরপর তার মা জাহেদা আমিন চৌধুরী 2016 সালের 24 নভেম্বর 10 জনকে আসামি করে আদালতে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে একই বছর 10 ডিসেম্বর লাশ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগ। 2017 সালের 30 জুলাই দ্বিতীয় দফা ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, দিয়াজের শরীরে শ্বাসরোধ ও আঘাতজনিত জখমের মাধ্যমে হত্যার আলামত আছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।